আমি আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিব যেটা আমি মেনে চলার চেষ্টা করি মনে রাখবেন যতদিন আপনার নিঃশ্বাস চলবে আপনার নামে বদনাম চলতেই থাকবে আপনার পিছনে কুটনামি চলতেই থাকবে আপনার পিছনে লাগা বন্ধ হবে না আপনার বদনাম হতেই থাকবে আপনার বিপক্ষে হিংসা চলতেই থাকবে আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টাই করতে থাকবে যতদিন আপনার নিঃশ্বাস চলবে ততদিন আপনার এই রকম কাজ করতেই থাকবে এরকম জিনিস চলতেই থাকবে এই জন্য বলি দুনিয়া থেকে বেশি আশা করবেন না যা করার যতটুকু করার যেভাবে করার আপন আপন জায়গা থেকে আপন আপন পরিচয়ে করার চেষ্টা করুন করতে থাকুন আশা করবেন না স্বামী হয়ে বউ থেকে আশা করিয়েন না বউ থেকে বউ হয়ে স্বামী থেকে আশা করিয়েন না সন্তান হয়ে মা বাবা থেকে আশা করিয়েন না মা বাবা হয়ে সন্তান থেকে আশা করিয়েন না কারণ আমরা যতই আশা করি ততই নিরাশার দিকে চলে যাই যতই নিরাশা হয় ততই হতাশার দিকে চলে যাই ডিপ্রেশনের দিকে চলে যাই ওই আশা যদি করতে হয় ওই রবের কাছে আশা করুন যিনি চাইলে দিনকে রাত রাতকে দিন সেকেন্ডের ভিতরে বানাই দিতে পারে আশাটা রাখা দরকার কার কাছে জোরে বলেন আর আমরা রাখি মানুষের কাছে আমরা রাখি মানুষের কাছে আর এই মানুষকে আমরা বলি আকাশের রং নমাতাকা সেকেন্ডে সেকেন্ডে মানুষ ফলতাই দেখেন না যতক্ষণ দিতে পারবেন বা 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 দেওয়া বন্ধ করেন যা 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 এই বাস্তবতা যত দ্রুত মেনে নেবেন আপনার জন্য ভালো একটা কথা মনে রাখবেন দুনিয়ার যেই হোক চোখ উল্টাবেই উল্টাবেই উল্টাবে স্বার্থে আঘাত লাগলে আপনাকে লাথি দিবেই দিবে দিবে এটাই দুনিয়া এটাই বাস্তবতা করুণা যার বাস্তব প্রমাণ রেখে গিয়েছে এই দুনিয়া থেকে আর আশা করার দরকারই কি তাহলে আশা যদি আমরা দুনিয়া থেকে না করি হতাশা হওয়ার আর কোনো সুযোগ মন খারাপ হওয়ার আর কোনো সুযোগ বেশিরভাগ মানুষের মন খারাপ হয় বেশি আশার কারণে তাই মনে রাখবেন আশা যত কমিয়ে দিবেন আপনার সুখ তত বেড়ে যাবে আশা যত কমিয়ে দিবেন হতাশা তত কমে যাবে আশা যত কমিয়ে দিবেন এই দুনিয়ার কাছ থেকে মানুষের কাছ থেকে আপনার রবের প্রতি আশা তত বেড়ে যাবে আর সেই রব হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আর সেই রব বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা কোন অবস্থায় আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না সুবহানাল্লাহ তাহলে আশাটা রাখার দরকার কার কাছে আমরা এতদিন রাখছি কার কাছে এবার বলেন দোষ কার জোরে বলতে হবে দোষ কার আরো জোরে বলেন দোষ কার আল্লাহ হালাল কাজ কি কি জানাই দিছে কে দেয় নাই হারাম কি কি জানাই দিছে কে দেয় নাই আমরা হালাল জেনেও গ্রহণ করিনি হারাম জানার পরও গ্রহণ করেছি দোষ কাদের জোরে বলেন দোষ কাদের আজকে সন্তান মা বাবাকে সম্মান করছে না এটার পিছনেও দোষ আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আজকে বেয়াদবি হচ্ছে বেয়াদবি হচ্ছে একজন আরেকজনের গায়ে হাত তুলছে এটার পিছনেও দোষ আমাদের কারণ কি জানেন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে আজকে যেটা ঘটছে সেটা আজকের কাহিনী নয় নিশ্চয়ই এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে